বেশি করে করেছি। তো এর মধ্যে গত পরশুদিন আমরা প্রায় তিনখানে রেড করে 350-400 বোতল ওয়াইন এবং উইস্কি আমরা বাজেয়াপ্ত করেছি, যে মধ্যে আমরা কভার করেছি। গতকালকে রাত্রে ভোর রাত্রেবেলা 8টা নাগাদ আমরা ইয়াতে হাঁপানিয়াতে মধ্যপাড়াতে, ওর নামটা ছিল রাকেশের বাড়িতে, ও এক্সপোনেন্ট ছিল প্রায় 348 বোতল বাডভাইজার কোম্পানির যে বিয়ার, ওটা আমরা বাজেয়াপ্ত করতে পেরেছি। আমাদের থানার বড়বাবু এবং মৃণাল, সাব ইন্সপেক্টর মৃণাল, ওনারা লিড করেছেন এবং আমিও ছিলাম সঙ্গে। আর এগুলি করার মাধ্যমে আমরা আসলে উদ্দেশ্য হলো, এখন তো ওয়াইন শপ বন্ধ, এই সময়ে অবৈধ যারা মজুদ করে আছে, এই মজুদ করার কারণে কিন্তু ছেলেপিলেরা উত্তীর্ণ বসে ছেলেপিলেরা খেয়ে দুষ্টামি করবে, বাইক জোরে চালাবে রাস্তাতে, একটা হিট অ্যান্ড রান কেসগুলি বাড়বে বা মারপিটের ঘটনাও বাড়তে পারে দশমীর দিনে বা ওই সময়গুলিতে। তো আনন্দের ঐতিহ্যের জন্য মানুষের কোনো ক্ষতি না হয়, মানুষ যেন সুখে শান্তিতে পুজো উপভোগ করতে পারে এবং সুসম্মানে সবগুলি ক্লাব নিজ নিজ এলাকাতে পুজো সমাপ্ত করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। মানুষের সাহায্যে মানুষের জন্য আমতলী থানা এবং আমতলী পুলিশ সাবডিভিশন, এটাই করা আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ সবাই। বাজারমূল্য কত? বাজারমূল্য প্রায় 1 লক্ষ টাকার মতো দামি ব্র্যান্ডের।